মৃত্যু ছোট্ট একটি শব্দ, এই সেই শব্দ যা আমাদের নিয়ে যায় অজানা পারলৌকিক জগতে, যার সম্পর্কে আমরা কিছুই জানি না। মৃত্যু বলতে বোঝায় জীবনের সমাপ্তি। সুন্দর এই পৃথিবী ছেড়ে যেতে কত না কষ্ট। যখন মৃত্যুর ডাক এসে যায়, প্রিয়তমা স্ত্রী, আদরের সন্তানেরা, বাবা মা কেউ তাদের বন্ধন দিয়ে ধরে রাখতে পারে না। জীববিজ্ঞানের ভাষায় প্রাণ আছে এমন কোন জীবের জীবনের সমাপ্তিকে মৃত্যু বলে। সনাতন হিন্দু ধর্ম মতে কোনো প্রাণের মৃত্যুর পরে প্রথম যিনি দেখা দেন তিনি হলেন চিত্রগুপ্ত। মর্ত্যের মানুষের সারা জীবনের পাপ পুণ্যের হিসাব মেলান তিনি, আর তার কষা হিসাব থেকে অনুমোদিত হয় প্রাণের স্বর্গ ও নরক। মৃত্যুর সঙ্গে জড়িয়ে আছে স্বর্গ নরক, পাপ পুণ্য, কর্মফল ও জন্মান্তরবাদ। তাই আজ এই ভিডিওতে তুলে ধরব চিত্রগুপ্তের জন্ম রহস্য সম্বন্ধে এবং কিভাবে তিনি প্রাণের পাপ এবং পুণ্যের কর্মের হিসাব যমরাজের কাছে প্রদান করেন। সেই সম্বন্ধে জানতে অবশ্য মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর প্রতিদিন সনাতন ধর্মের শাস্ত্রীয় তত্ত্ব এবং পৌরাণিক কথা সম্বন্ধে জানতে সনাতন ধর্ম অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন। চিত্রগুপ্ত পুরাণ কাহিনী বর্ণিত অনুসারে মর্ত্যের মানুষের পাপ পুণ্যের হিসাব রাখতে যমরাজকে সাহায্য করেন। এই চিত্রগুপ্ত হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মার সন্তান। পুরাণ মতে স্বয়ং ব্রহ্মায় যমরাজকে মনুষ্য আত্মাকে পাপ পুণ্য বেঁধে স্বর্গ বা নরকে প্রেরণ করার দায়িত্ব দেন। মানব জন্মের পাপ পুণ্যের হিসেব দেখে স্বর্গ বা নরকে প্রেরণ করার দায়িত্ব হলো যমরাজের। সমস্যা হলো স্বর্গ, মর্ত্য, পাতাল এই ত্রিভুবনের সকল প্রাণীর হিসেব তার একার পক্ষে রক্ষা করা খুবই কষ্টদায়ক ছিল, আর তাতে ভুল ভ্রান্তি হতো। একা যমরাজ এ দায়িত্ব সামলাতে বিপন্নবোধ করায় তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মার শরণাপন্ন হন এবং বিকল্প কিছু ব্যবস্থার জন্য অনুরোধ করেন। যমরাজের সমস্যা সমাধানের জন্য ব্রহ্মা ধ্যানমগ্ন হলেন। প্রায় সহস্র বছর তিনি ধ্যানমগ্ন রইলেন। এই ধ্যানমগ্ন অবস্থায় তার শরীরের তেজ হতে দোয়াত কলমসহ চিত্রগুপ্তের জন্ম হয়। সৃষ্টিকর্তা ব্রহ্মার অঙ্গ থেকে সৃষ্টি হয়েছেন চিত্রগুপ্ত। ব্রহ্মা চিত্রগুপ্তকে পাপ পুণ্যের হিসেব রাখার কাজে নিয়োজিত করেন। যেহেতু ব্রহ্মার শরীর বা কায়া হতে তার উদ্ভব, তাই ব্রহ্মার নির্দেশে তিনি হলেন কায়স্থ। বলা হয়ে থাকে হিন্দুদের মধ্যে যারা কায়স্থ তাদের মধ্যে আদি কায়স্থ হলেন চিত্রগুপ্ত। আর যেহেতু ব্রহ্মা প্রথমে তাকে মনের গহীনে চিত্রিত করে ধ্যানমগ্ন হয়েছিলেন আর অনেকটা গোপনে তার জন্ম, তাই তার নাম হলো চিত্রগুপ্ত। ব্রহ্মার নির্দেশে তিনি চণ্ডীর তপস্যা করে পরোপকারে স্বাধীন ও চিরজীবী হবার বর লাভ করেন, আর যমরাজের সহকারী হিসেবে মানুষের পাপ পুণ্য হিসেব করেন। এই ত্রিভুবনের সকল জীবের পাপ পুণ্য, আয়ু ইত্যাদির হিসেব পুঙ্খানুপুঙ্খভাবে তিনি সংগ্রহ করেন। অবিরাম চলা তার এই হিসেবে কোনোরূপ ভুল হয় না। সযত্নে গুপ্তভাবে রক্ষিত খাতায় চিত্রগুপ্ত মানুষের পাপ পুণ্য, আয়ু ইত্যাদি নির্মূল হিসেব লেখেন আর যমকে তার বিবরণী প্রদান করে সহায়তা করেন। হিসেবের নড়চড় হয় না বলে মানুষ কোনো কাজ করার আগে পাপ পুণ্যের হিসেব করে, কারণ সবার আগে তার চিন্তায় চিত্রগুপ্তের খাতায় বেশি আসে। তাই এই প্রভাবটি দ্বারা খুঁটিনাটি হিসাব স্বচ্ছ, কঠিন ও নির্মূল হিসাবকে নির্দেশ করা হয়। এই দেবতার পুজো বিশেষত দোয়াত কলম নামেও পরিচিত, তাই এই পুজোর প্রধান উপকরণ দোয়াত কলম। সেই সঙ্গে সুপারি, মধু, আদা, চিনি, গুড় এবং সাথে এই পুজো লাগে চন্দন, চিনি, কাঁচা হলুদ, ফুল ও সিঁদুর। মানব জীবনের পাপ থেকে মুক্তি পেতে পাশাপাশি মৃত্যুর পর স্বর্গলাভের জন্য এই দেবতাকে প্রসন্ন করা হয়। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনার বন্ধুদেরকে জানার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবে।